চিরনূতনের দিল ডাক, পঁচিশে বৈশাখ। এবারে সকালেও পাখির কলকাকলির শব্দ ছিল, ছিল প্রকৃতির মাধুর্য। কিন্তু বৈশাখের পঁচিশে শহর জুড়ে রবীন্দ্র জয়ন্তীর প্রাণোচ্ছলতা আজ স্তব্ধ। তাই সকলেই কবিকে প্রণামী জানিয়েছেন ভার্চুয়ালি। আসলে রবির কোনো বিশেষ দিন হয় না, কবিগুরু আমাদের জীবন ছন্দে প্রতিনিয়তই বাধা পড়েছে। কবিগুরুর সাহিত্য সৃষ্টি আজও পঁচিশের বৈশাখী দুর্দিনে সাহস যোগায় আমাদের। লকডাউনে গৃহবন্দী মানুষ, বিচ্ছিন্ন প্রত্যেকেই আজ প্রিয়জনের থেকে, ঘরবন্দি রবীন্দ্রপ্রেমী মানুষের জন্যই এক বিশেষ উপস্থাপনা আনল ইন্দ্রনীল মজুমদার। এরপর তারই উদ্যোগকে সমর্থন করল বিশ্বভারতী। কবিগুরুর জন্মবার্ষিকী উপলক্ষে কবিগুরুর লেখা একমাত্র বিজ্ঞান গ্রন্থ বিশ্ব পরিচয়ের ওয়েবসাইট তার প্রতি এক শ্রদ্ধার্ঘ হিসেবে নির্মাণ করা হয়েছে গত 12 এপ্রিল। বইয়ের বিভিন্ন অধ্যায়গুলি এখানে পেজ হিসেবে রয়েছে। এর পাশাপাশি এই বইয়ের একটি ফেসবুক পেজও তৈরি করা হয়েছে, যেখানে অধ্যায়গুলির নামে বিভিন্ন অ্যালবাম বানানো হয়েছে। আসলে পরিকল্পনাটি আগে করা হয়েছিল, বিভিন্ন স্লাইড তৈরি করে এই বইটি সকলের সামনে নিয়ে আসার প্রস্তুতি আগেই নেওয়া হয়েছে। বিশ্বভারতী প্রকাশনার সম্মতি পাওয়ার পরে তারপর সেগুলিকে পুনর্ব্যবহার বা পুনর্গঠনের ফলে ইন্দ্রনীল মজুমদার তৈরি করেছেন এই ওয়েবসাইট ও ফেসবুক পেজ। তিনি এই কাজের জন্য বিশেষ কৃতজ্ঞতা জানিয়েছেন বিশ্বভারতী গ্রন্থন বিভাগ ও উইকি সংকলন ওয়েবসাইটকে। যে সমস্ত সাইট থেকে চিত্রগুলি নেওয়া হয়েছে সেগুলোর প্রতিও একান্তই ঋণী তিনি। এখন এই ওয়েবসাইটের কথা সকলের কাছে, বিশেষ করে বাঙালি পাঠকের কাছে পৌঁছলে শ্রম সার্থক হবে তার, এমনটাই জানান তিনি। আজ 25শে বৈশাখ, বিশ্বের বিরলতম প্রতিভা, অন্যতম শ্রেষ্ঠ মনীষী বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 107তম জন্মবার্ষিকী উপলক্ষে তার প্রতি এক শ্রদ্ধার্ঘ হিসেবে তার লেখা একমাত্র বিজ্ঞান গ্রন্থ, যা বাংলা বিজ্ঞান সাহিত্যে অন্যতম শ্রেষ্ঠ বিজ্ঞান গ্রন্থ হিসেবে পরিচিত, সে বিশ্ব পরিচয়ের উপর একটি ওয়েবসাইট নির্মাণ করা হয়েছে। সর্বস্তরের মানুষ যাতে এই ওয়েবসাইটের মারফতে বিশ্ব পরিচয় গ্রন্থে রাখা বিপুল বিজ্ঞানের রসলাভ করে সমৃদ্ধ হয়, তারই একটা প্রচেষ্টা মাত্র। আমরা যখন লকডাউনের মধ্যে দিয়ে চলেছি, এই লকডাউনের মাঝেই গত 12 এপ্রিল এই ওয়েবসাইটটি নির্মাণ করা হয়েছে। সন্তাপের এই দারুণ দুর্দিনে মানুষের কাছে পৌঁছে যাক কবিগুরুর সৃষ্টির বার্তা।